আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালোই আছো? আজকে আমরা আমাদের অতীত দিনগুলি থেকে যে বিষয়টি আজকে আলোচনা করব, তা শুধু ভারতের ইতিহাসে নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা, এক অভূতপূর্ব ঘটনা। আমরা কোন বিষয়টি বলতে যাচ্ছি আজকে, তোমরা অধ্যায়ের শিরোনাম দেখলেই বুঝতে পারবে, সেটি হলো 1857 সালের গণবিদ্রোহ, দ্য রিভল্ট অফ 1857 যেটাকে বলা হয়। কোনো কোনো ঐতিহাসিকরা একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঐতিহাসিকরা কিন্তু এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলতে নারাজ। কারণ যেভাবে সমগ্র অংশের জনগণ এ সময়ে উদ্দীপিত হয়েছিল, যে গণরোষ গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছিল, সে বিষয়টি আমরা আজকে দেখব। ভারতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে এটি, নিশ্চয়ই তোমরা বিষয়টি মানে লক্ষ্য করবে। যাই হোক, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে অধ্যায়টাকে কতগুলো অংশে ভাগ করে নিচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে কোন কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সেটা একটু দেখে নিই। আমরা প্রথমেই রাখছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের অনুসৃত নীতি এবং তার দ্বারা জনগণ যেভাবে প্রভাবিত হয়েছিল। এখানে আমরা মূলত আলোচনা করব যে সকল পদ্ধতি নিয়ম নীতিগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করেছিল, তার দ্বারা কিভাবে তৎকালীন সময়ে সমগ্র অংশের জনগণ প্রভাবিত হয়েছিল, মূলত তারা বঞ্চিত হচ্ছিল, সেই বিষয়গুলি আমরা এখানে দেখব। এরপরে থাকছে ক্ষমতাহীন নবাব, এই শিরোনামে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা দেখব যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার দ্বারা সামগ্রিকভাবে দেশীয় নেতৃবৃন্দের, দেশীয় শাসকদের ক্ষমতা খর্ব করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই বিষয়টি আমরা দেখব। কৃষক, এর পরবর্তী পর্যায়ে থাকবে কৃষক এবং সেনাবাহিনী। আমরা যেহেতু বলছি, কেউ কোনো কোনো ঐতিহাসিকরা এই 1857 সালের বিদ্রোহকে বলছেন সিপাহী বিদ্রোহ, কিন্তু দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে সমাজের সমস্ত অংশের জনগণ কৃষক থেকে শুরু করে কিভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত মানে অপমানিত হচ্ছিল, তার থেকেই কিভাবে সেটা গণরোষে রূপান্তরিত হয়, সেই বিষয়টি আমরা দেখব। এরপর দেখব আমরা বিদ্রোহের বিস্তার, ব্যারাকপুর, মিরাট থেকে দিল্লি, কিভাবে বিভিন্ন অঞ্চল থেকে আস্তে আস্তে কতগুলো নোডাল সেন্টার বলা হয়, মানে যেখানে যেখানে বিদ্রোহ বিস্তার লাভ করেছিল 1857 সালে, সেই মহাবিদ্রোহ কিভাবে বিস্তার লাভ করেছিল, সে বিষয়টি আমরা দেখব। এর পরবর্তী পর্যায়ে কোম্পানি কিভাবে ঘুরে দাঁড়ালো, কোম্পানি কিভাবে সেই আন্দোলনকে দমন করলো, এবং তার পরবর্তী পর্যায়ে থাকছে যে কি কি পদ্ধতিগত পরিবর্তন প্রশাসনিক ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে কি কি পরিবর্তন তারা আনলো। তাহলে মোটামুটি এই বিষয়গুলির উপরে আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। তো প্রথমে আমরা যে পয়েন্টটি নিচ্ছি সেটা হচ্ছে অনুসৃত নীতি এবং জনগণ। তোমাদের নিশ্চয় জানা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সংস্থা হিসাবে আসলেও তারা কিন্তু ধীরে ধীরে এখানে প্রশাসনিক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে শুরু করে দেয়। কারণ তারা বুঝতে পেরেছিল যে এই দেশ এত সমৃদ্ধ, এত ধরনের সম্পদশালী দেশ, তাহলে এ দেশকে মানে এখান থেকে শুধু প্লান্ডার করে মানে লুট করে নিয়ে যাওয়া যথেষ্ট নয়, এখানে থাকতে হবে, এখানে স্থাপন করা, নিজেদের পার্মানেন্ট যে ভিত্তি স্থাপন করা, এবং তার মাধ্যমে তাদের যে কাঁচামাল সংগ্রহ, সকল কিছু, ব্যবসা বাণিজ্যের প্রসার, যাই কিছু বলো, তো এটাকে করতে গেলে এখানে প্রশাসনিক ব্যবস্থাপনায় তাদের হস্তক্ষেপ করতে হবে। এটা তারা কি করল, কতগুলো নীতি তারা অনুসৃত করলো, যেমন ধরো স্বত্ব বিলোপ নীতি। এর আগে কিন্তু কিছু যুদ্ধ হয়ে গেছে, আমরা যেটা বলছি 1857, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছিলাম ঠিক তার 100 বছর আগে 1757 সালে পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, সেখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, বাংলার সূর্য অস্তমিত হয়েছিল, এবং তার মাধ্যমে বলা যেতে পারে অনেকটাই যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেল। তো যাই হোক, সেই 1757 সালের পলাশির যুদ্ধ থেকে তার পরবর্তী সময়ে 1764 সালে বক্সারের যুদ্ধ, যেখানে ত্রিশক্তিও কিন্তু ব্রিটিশদের সঙ্গে পেরে উঠতে পারেনি, তো এভাবে আস্তে ধীরে 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 শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, ব্রিটিশ সাম্রাজ্যের আরও
যেটাকে বলা যায় আরো সলিড ভাবে তারা এখানে মানে সামগ্রিক ভাবে তারা এখানে তাদের প্রশাসনিক দক্ষতা দেখাতে শুরু করলো। তো এই জন্য পরবর্তী সময়ে তাদের কিছু কিছু পলিসিগত পরিবর্তন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু কিছু নীতি নির্দেশিকা বা তাদের নিয়ম নীতিতে পরিবর্তন আনতে শুরু করলো, শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে নয়, আর কি কিভাবে যুদ্ধ না করেও কি কিভাবে এখানে তারা তাদের প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরো দৃঢ়ভাবে স্থাপন করতে পারে সেটা তারা দেখল। এবং পাশাপাশি তাদের যে উদ্দেশ্য ছিল যে নিয়মিতভাবে যে রাজস্ব আদায় করা, এটা তাদের কিন্তু মূল উদ্দেশ্য। ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো তারা যেটা চাইছিল যে এখানকার রাজস্ব দ্বারাই কাঁচামাল সংগ্রহ করা। এর আগে তারা কি করত? এর আগে কিন্তু তারা ইংল্যান্ড থেকে স্বর্ণ রূপা এসব এনে তাদের বিনিময়ের মাধ্যমে এখানকার কাঁচামালগুলো তারা সংগ্রহ করত। কি কি কাঁচামাল সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা পূর্ববর্তী অধ্যায়গুলির আলোচনাতে দেখেছি, যেমন তুলা বা সিল্ক বা মশলাপাতি, এসকল ছিল তাদের নিত্য যেটা তাদের সংগ্রহ করতে হতো এবং সেটা বিদেশে রপ্তানি করতে হতো। এসবের মাধ্যমে তাদের ব্যবসার মানে ফুলে ফেঁপে উঠছিল। তো কি কি নীতি তারা গ্রহণ করলেন সেটা একটু আমরা দেখি। যেমন সত্য বিলোপ নীতি, তারা একটা সার্ভে করলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা এখানে একটা সার্ভে করে দেখলেন যে এমন কিছু কিছু অঞ্চল রয়েছে বা এমন কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে রাজার বা নবাবের শাসকের কোনো নিজস্ব ব্যক্তিগত সন্তান মানে তার সন্তান নেই, নিজের সন্তান নেই, দত্তক পুত্র তারা গ্রহণ করেছেন। তাহলে সেই দত্তক পুত্র কি হবে পরবর্তী সময়ে, সেই রাজ্যের উত্তরাধিকার সূত্রে তার ক্ষমতা পাবে। কিন্তু এই নীতিটি চালু করার ফলে সত্য বিলোপ নীতি, যেটি ডক্ট্রিন অফ ল্যাপস যাকে বলা হয়, যে তার মাধ্যমে দত্তক পুত্রের আর এই ক্ষমতা থাকবে না যে সে পরবর্তী মানে তার যে পিতার মৃত্যুর পরে সে সেই রাজ্যের শাসক হবে, সেই ক্ষমতা আর থাকবে না এই সত্য বিলোপ নীতির মাধ্যমে। এর ফলে কি হবে? এর ফলে যুদ্ধের আর প্রয়োজন নেই, শুধুমাত্র এই আইনের দ্বারা সেই রাজ্য ব্রিটিশ অধীনে চলে আসবে, কোম্পানির অধীনে চলে আসবে। দেখো এখানে কতটা মানে সেই সার্ভের মাধ্যমে, সার্ভে করার মাধ্যমে এবং যুদ্ধকে এড়িয়ে কিভাবে কৌশলে কতগুলো রাজ্যকে দখল করে নেওয়া যায়, এবং যত বেশি রাজ্য তারা দখল করতে পারবে, যত বেশি অঞ্চল তাদের অধীনে নিয়ে আসতে পারবে, তাদের কাঁচামাল সংগ্রহ করাটা বা ব্যবসা বাণিজ্যের প্রসার করাটা বা রাজস্ব আদায় করাটা অনেকটাই সহজতর হয়ে যাবে। তো সেই হলো সত্য বিলোপ নীতি, ইংরেজিতে যাকে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস। মানে যদি কোনো শাসকের তার নিজের সন্তান না থাকে তাহলে দত্তক পুত্র কখনোই তার উত্তরাধিকারী সূত্রে সেই রাজ্যের শাসক হতে পারবে না। এই ছিল সত্য বিলোপ নীতি। আরও একটি এ ধরনের নিয়ম চালু করা হলো, আইন চালু করা হলো, সেটা কি? অধীনতামূলক মিত্রতা, সাবসিডিয়ারি অ্যালায়েন্স যেটাকে বলা হয় ইংরেজিতে। মানে এখানে কোম্পানির সঙ্গে মিত্রতার সম্পর্ক থাকবে ঠিকই, কিন্তু তাদের নিজস্ব সেই ভারতীয় শাসকদের নিজস্ব কোনো সৈন্যবাহিনী থাকবে না, রাজস্ব আদায় বিষয়ে তাদের কোনো ক্ষমতা থাকবে না, এবং মূলত কি করা হবে, মূলত দেখা যাবে যে সামগ্রিক ব্যবস্থাপনা মানে রাজস্ব আদায় বলো বা ভূমি নির্ধারণ, ভূমির নীতি নির্ধারণ, ভূমি বণ্টন, এসব সামগ্রিক বিষয় কিন্তু কোম্পানির হাতে চলে যাচ্ছে। তাহলে এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, মানে মানে সকল সময়ের জন্য কোম্পানির কাছে আমাদের দেশের নেতৃবৃন্দরা বা আমাদের দেশে যারা শাসকরা, তারা স্থানীয় শাসকরা, তারা সবসময় দায়বদ্ধ থাকবেন, এই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। আরও একটি ছিল সূর্যাস্ত আইন, সানসেট ল। বিষয়টি কি? বিষয়টি হলো গিয়ে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সূর্যাস্তের পূর্বে ভারতীয় শাসকদের কিন্তু রাজস্ব পৌঁছে দিতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো এখন চিন্তা করে দেখো, তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই এখনকার মতো এত উন্নত ছিল না, এটা তো স্বাভাবিক বিষয়, তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নতই ছিল। তাহলে দূর দূরান্ত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে একটা নির্দিষ্ট দিনে এনে যে রাজস্ব দেওয়া, এটা হয়তো অনেক সময় সকল শাসকদের, সকল যে দেশীয় যে রাজ্যের শাসকরা ছিলেন তাদের পক্ষে বা জমিদারদের পক্ষে হয়তো দেওয়া সম্ভব ছিল না। তো সেই ক্ষেত্রে কি করা হতো? সেই সূর্যাস্ত আইন, মানে সানসেট ল, মানে তুমি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মানে সূর্যাস্তের পূর্বে তুমি রাজস্ব জমা দিতে ব্যর্থ হয়েছ, তাহলে তোমার সেই জায়গা, তোমার সম্পত্তি বা তোমার যে সেই গ্রামের গ্রামের যে শাসকের তার অধীনস্থ যে জমি ছিল, ফসলের জমি, সব কোম্পানির অধীনে চলে গেল। না কোনো যুদ্ধের প্রয়োজন হলো, না কোনো কিছু ঝামেলা হলো, শুধুমাত্র আইন তৈরি করার মাধ্যমে। এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ ভারত বর্ষের শাসন পরিচালনার জন্য আইন তৈরি হচ্ছে ব্রিটিশ পার্লিয়ামেন্টে, যেখানে কোনো ভারতীয় জনপ্রতিনিধি নেই। তাহলে তারা তাদের মতো করে নিজেদের সুবিধার্থে যত ধরনের আইন তৈরি করা যায়, নিয়ম তৈরি করা যায়, তারা করে ফেলছেন, সেখানে ভারতীয়দের কিছু বলার থাকছে না।
তাহলে ভারতীয়রা যতই অসুবিধে পড়ুক না কেন, তারা যতই মুশকিলের মধ্যে থাকুক না কেন, সেটা কিন্তু তাদের দেখার বিষয় নয়। তো এভাবে বিভিন্ন নীতি অনুসরণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ধীরে 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 আরও তাদের সাম্রাজ্যের বিস্তার করতে শুরু করে দিল, বিভিন্ন অঞ্চল তারা তাদের দখলে নিয়ে আসতে শুরু করলো। তো এতে কি হলো, এতে যেটা বলছিলাম যে গণ রুশ মানে সকল অংশের মানুষের মধ্যে কিন্তু বিক্ষোভ দেখা দিতে শুরু করলো। সে রাজন্যবর্গ থেকে শুরু করে কৃষক বলো, জমিদার বলো, উপজাতি, সকল ধরনের মানুষদেরই কিন্তু অসুবিধা হতে থাকলো। মানে সামগ্রিকভাবে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক থেকে তো তারা আস্তে 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 বঞ্চনার শিকার হতে থাকলো। যেমন রাজন্যবর্গ যেটা বললাম যে তারা নির্দিষ্ট সময়ে যদি রাজস্ব জমা দিতে অপারগ হতো সেক্ষেত্রে তাদের জমি চলে গেল কোম্পানির অধীনে। কৃষকরা স্বাভাবিকভাবে অত্যন্ত উচ্চ হারে তাদের রাজস্ব দিত। তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী অধ্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে রাজস্ব যেটা নির্ধারণ করা হয়েছিল তার হার ছিল অত্যন্ত উচ্চ, এবং অনেক জায়গায় হতো অনাবৃষ্টি, বিভিন্ন কারণে ফসল ফলানো সম্ভব হতো না, কিন্তু রাজস্বের হার কখনোই কমানো হয়নি। তাহলে কৃষকরা যেভাবে অত্যধিক রাজস্বের ভারে জর্জরিত ছিল সেক্ষেত্রে কৃষকদের স্বাভাবিক অবস্থায় থাকা তো অত মানে অনিশ্চিত সম্পূর্ণভাবে। তো এই জন্যই কৃষকদের মধ্যেও কিন্তু খুব জেগে উঠছিল। জমিদাররা কিভাবে, যেটা বললাম যে নির্দিষ্ট দিনে রাজস্ব জমা দিতে অপারগ হলে বা যে নির্দিষ্ট হারে রাজস্ব জমা দিতে অপারগ হলে সেই জমিদারদের জমিদারি কেড়ে নেওয়া হতো। এবং উপজাতি অংশের জনগণ তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, তোমরা নিশ্চয়ই জানো আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছি যে বন আইন, উপজাতিদের সামগ্রিক জীবনযাত্রা কিন্তু সম্পূর্ণভাবে বনের উপর নির্ভরশীল ছিল। তাদের থাকা খাওয়া সকল কিছু, সকল রসদ, জীবনের সকল ধরনের রসদ তারা কিন্তু সেই বন জঙ্গল থেকেই সংগ্রহ করত। কিন্তু যখন বন আইন তৈরি করা হলো, মানে বন হবে সরকারের সম্পদ, এখানে যে কেউ যখন তখন ঢুকতে পারবে না, এখানে এখান থেকে যে কেউ যে কোনো ধরনের সম্পদ আহরণ করতে পারবে না, তাহলে এভাবে যদি হঠাৎ করে একটি আইন তৈরির মাধ্যমে যারা বনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাদের জীবনযাত্রাকে সীমিত করে দেওয়া হয়, তাহলে তাদের অবস্থাটা একবার চিন্তা করে দেখো। কারণ তারা তো আর অন্য কোনো কাজ করছে না, তাদের তো অন্য কোনো কাজ জানা নেই, কারণ তাদের সামগ্রিক জীবন জীবনচর্চা সম্পূর্ণভাবে নির্ভর করছে বনের উপর। তারা বন থেকে কাঠ সংগ্রহ করত, মধু, লাখ, বিভিন্ন ধরনের বনজ সম্পদ তারা সংগ্রহ করত এবং সেগুলো সমতলে এনে বিক্রি করে বা যাই হোক পরিবর্তনের মাধ্যমে, এক্সচেঞ্জ যে সিস্টেমটা তখন ছিল, এগুলো বিনিময় প্রথার মাধ্যমে তারা তাদের জীবনযাত্রা পরিবাহিত করত। কিন্তু বন আইন তাদের এই স্বাভাবিক জীবনযাত্রাকে বানচাল করে দিল। তাহলে বুঝতে পারছো তো যে সকল অংশের মানুষ কিন্তু কোনো না কোনোভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল। তাহলে একটা বৃহৎ অংশের মানুষকে কিন্তু বেশি দিন দাবিয়ে রাখা যায় না। যেখানে যেটা বলা হয় যে গণরোষ গণবিদ্রোহে রূপান্তরিত হলো, সেই বিষয়টি আমরা দেখব। আচ্ছা, এখন আমরা যে দ্বিতীয় যে বিষয়টি রেখেছি এখানে আলোচনার জন্য সেটি হলো যে ক্ষমতাহীন নবাব। আচ্ছা, এই অধ্যায় আমরা যে বিষয়টি আলোচনা করলাম তার মধ্যে থেকে কি প্রশ্ন থাকতে পারে, তোমরা নিশ্চয়ই একটি ছোট এক দুটো প্রশ্ন এখানে করে ফেলতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন কোন নীতির দ্বারা সমাজের সমগ্র অংশের জনগণ নিপীড়িত বা বঞ্চিত হচ্ছিলেন। সত্যবিলোপ নীতি, উত্তর কি হতে পারে, সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, সূর্যাস্ত আইন, এসব ধরনের, বা বন আইন। তো এসবের মাধ্যমে কিন্তু সমাজের সকল স্তরের মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নিপীড়িত হচ্ছিল। আমাদের দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষমতাহীন নবাব। ক্ষমতাহীন নবাব, আমরা এটা কি বলতে চাইছি এখানে ক্ষমতাহীন নবাব অর্থে? তোমাদের নিশ্চয় জানা আছে যে মুঘল সম্রাটরা ভারতবর্ষে দীর্ঘদিন যাবৎ রাজত্ব করে গেছেন এখানে, এবং তাদের শুধু শাসন ব্যবস্থা আমরা কেন বলবো, তাদের যে সাহিত্য, ভাস্কর্য, শিল্প, সকল বিষয়ে অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের ছিল এবং সেগুলোকে তারা এখানে দারুণভাবে জনমনে একটা প্রভাব বিস্তার করতে পেরেছিল। তাহলে মুঘল সম্রাটদের যে প্রভাব, যে শাসন ব্যবস্থার যে জনকল্যাণমুখী যে ব্যবস্থাপনা, তার দ্বারা তারা সমাজের বহু অংশের মানুষ, সকল অংশের মানুষকে তারা একাত্ম করে নিতে পেরেছিলেন। তাহলে তাদের একটা প্রভাব ছিল, মুঘল শাসন ব্যবস্থার প্রভাব কিন্তু ভারতীয়দের জনমনে বিশেষভাবে এখানে ছিল, তাদের স্থাপত্য, ভাস্কর্য, শিল্প সব কিছু ক্ষেত্রেই সেটা এখানে প্রতিফলিত হয়েছে। তো কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো এবং আস্তে আস্তে প্রশাসনিক ব্যবস্থায় তাদের হস্তক্ষেপ করতে লাগলো, তখন তারা চিন্তা করে দেখলো যে না, আর ভারতীয় নবাবদেরকে, ভারতীয় প্রশাসকদের ক্ষমতা এখানে খর্ব করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে তারা এখানে যেটা করেছিল যে মূলত অষ্টাদশ শতাব্দীর
অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকেই মধ্যভাগ থেকে নবাবদের ক্ষমতা হ্রাস কিভাবে করা হলো? এই নবাবদের ক্ষমতা কিভাবে হ্রাস করা হলো? প্রত্যেক রাজসভায় একজন অন্তত ইংরেজ রেসিডেন্ট স্থাপন করা হলো। এই ব্যবস্থাপনাটা কি? প্রত্যেক ভারতীয় শাসকের রাজসভায় একজন করে ব্রিটিশ রেসিডেন্ট নিয়োগ করা হলো। তার কাজ কি হবে? তিনি মূলত যে প্রশাসনিক ব্যবস্থাপনা বলো বা জমি বণ্টন ব্যবস্থা বলো, রাজস্ব আদায় ব্যবস্থা, সৈন্য পরিচালনা, সকল কিছু সেই ব্রিটিশ রেসিডেন্টের মাধ্যমে হবে। তাহলে সেখানে ভারতীয় শাসক কি করবেন? তিনি হবেন নামমাত্র শাসক, তবে তার দায়িত্ব থাকবে। তার ক্ষমতা না থাকলেও, ভারতীয় নবাব বা শাসকের ক্ষমতা না থাকলেও তার কিন্তু দায়িত্ব থাকবে। কি দায়িত্ব থাকবে? নির্দিষ্ট সময়ে কোম্পানিকে রাজস্ব আদায় করে দেওয়া বা যে প্রশাসনিক ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো দেখভাল করা, পরিচালনা করা। কিন্তু মূল ক্ষমতাটা, যেমন যখন ঘোড়া গাড়ি চালানো হচ্ছে, ঘোড়ার যে লাগামটা আছে সেটা কিন্তু চালকের হাতে রয়েছে, তেমনিভাবে ভারতীয় শাসকদেরকে করা হলো সেই কাঠপুতুলের মতো, পাপেট যেটাকে বলা হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো মানে পুতুল খেলা দেখেছো নিশ্চয়ই, পুতুল যে নাচানো হয়, পুতুল নাচ কিভাবে করা হয়, সে পুতুলদেরকে দড়ির মাধ্যমে বেঁধে সেগুলোরকে একজন পরিচালনা করে, একজনকে চালায় বা সেগুলো দিয়ে খেলা দেখায়। তাহলে এখানে পুতুলের কোনো ভূমিকা নেই, সে যে যে যিনি খেলা করছেন তারই হচ্ছে মূল ভূমিকাটা। তো এখানে যে ব্রিটিশ রেসিডেন্ট, প্রত্যেক রাজসভায় তাদেরকে স্থাপন করা হলো, তার হাতে সকল ধরনের ক্ষমতা অর্পিত হলো। এবং এখানে যে নবাব থাকবেন বা শাসক থাকবেন, রাজা থাকবেন, তার দায়িত্ব হবে মূলত রাজস্ব আদায় বা অন্যান্য বিষয়, প্রশাসনিক ব্যবস্থাপনা দেখাশোনা করা, কিন্তু মূল ক্ষমতা তার হাতে থাকবে না। তো তার হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব, ভারতীয় শাসকদের হাতে এসে গেল ক্ষমতাহীন দায়িত্ব, এবং যিনি ব্রিটিশ রেসিডেন্ট থাকবেন বা কোম্পানির হাতে এসে গেল দায়িত্বহীন ক্ষমতা। কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, কিন্তু তাদের হাতে পাওয়ার থাকবে, সম্পূর্ণ পাওয়ার থাকবে। তো এই যে বিষয়টা, এই যে ডিসক্রিমিনেশন, এই যে বঞ্চনা, সেটা কতদিন ধরে ভারতীয় শাসকরা সহ্য করবেন? কারণ এটা যেটা আমরা আগেই বলেছি যে ভারতীয় প্রশাসকদের যে প্রভাব, তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা, তাদের শিল্প, ভাস্কর্য, স্থাপত্য, এসবের যে প্রভাব ভারতীয় জনমনে বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এই যে নবাবদের বা শাসকদের বা রাজাদের যে অপমান, সেটা জনগণেরও অপমান, সেটা জনগণ কিন্তু সহ্য করে নিতে পারছিল না। এই প্রত্যেক রাজসভায় ব্রিটিশ রেসিডেন্টের স্থাপনা কিন্তু ভারতীয় জনমনে বিশেষভাবে ক্ষোভের সঞ্চার করেছিল, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এখানে আর যে যে বিষয়গুলি হচ্ছিল এই ক্ষমতাহীন নবাব এই পর্যায়ে, সেটা আমরা কি দেখব, একটা জিনিস দেখবে এখানে, যে যেটা বলেছিলাম যে সত্ত্ব বিলোপ নীতি, সেই সত্ত্ব বিলোপ নীতি চালুর করার মাধ্যমে কি করা হয়েছিল, যে ভারতীয় শাসকদের দত্তক পুত্র কখনোই কোনো অবস্থাতেই সেই রাজ্যের পরবর্তী শাসক, উত্তরাধিকার সূত্রে শাসক হতে পারবে না, কারণ তিনি প্রকৃত শাসক নন, তিনি দত্তক পুত্র হিসেবে যাচ্ছেন। এই জন্য তো যাই হোক, রানী লক্ষ্মীবাই, তোমরা নিশ্চয়ই জানো ঝাঁসির রানী ছিলেন, রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেব যারা, রানী লক্ষ্মীবাইয়ের যে পুত্র সেও ছিল দত্তক পুত্র, এবং নানা সাহেব তিনিও ছিলেন দত্তক পুত্র। তো তাদের যে দাবি ছিল যে তাদেরকে উত্তরাধিকার সূত্রে তাদের রাজ্য শাসনের অধিকার দেওয়া হোক, কোম্পানির কাছে তারা যে দাবি জানালো, কোম্পানি সেই দাবি নাকচ করে দিল। কারণ ওই সময়ের মধ্যে অলরেডি আইন হয়ে গেছে যে সত্ত্ব বিলোপ নীতি কার্যকর হয়ে গেছে। তো সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে কিন্তু যে রানী লক্ষ্মীবাইয়ের যে দাবি বা নানা সাহেবের যে দাবি যে দত্তপুত্র হিসাবে তাদের অধিকারের স্বীকৃতি দেওয়া হোক, সেটা কিন্তু নাকচ করে দিল কোম্পানি। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা বিক্ষোভ দেখা দেবেই। আরো একটি বিষয় দেখো, 1801 সালে অধীনতামূলক মিত্রতানীতির মাধ্যমে অযোধ্যা রাজ্যটিকে দখল করা হলো। 1801 সালে অধীনতামূলক মিত্র
মিত্রতা নীতির মাধ্যমে, যেটা বলেছে এখানে ওই অধীনতামূলক মিত্রতা নীতি কি মানে কোম্পানির অধীনস্থ হয়ে তাকে থাকতে হবে, তার নিজস্ব কোনো সৈন্য ব্যবস্থা বা রাজস্ব আদায় ক্ষমতা এসব কোনো কিছুই থাকবে না, ভূমি পরিচালন বলো যাই বলো সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা কোম্পানির রেসিডেন্টের হাতে থাকছে। তো এখানে একটাই মিত্রতা স্থাপন, মানে কোনো ধরনের যুদ্ধ হবে না কিন্তু সামগ্রিকভাবে ক্ষমতা থেকে যাচ্ছে কোম্পানির হাতে, শুধুমাত্র যিনি প্রশাসক থাকবেন তাকে দায়িত্ব পালন করে যেতে হবে। তো 1801 সালে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে অযোধ্যাকে দখল করা হয় এবং পরবর্তী সময়ে 1856 সালে কুশাসনের অভিযোগে অযোধ্যাকে পুরোপুরিভাবে কোম্পানির অধীনস্থ করা হয়, যেটা দেখানো হলো যে অযোধ্যার শাসক প্রশাসনিক ব্যবস্থা পরিচালনায় অপারগ, তার রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তিনি কোনোভাবেই প্রশাসন পরিচালনা করতে পারছেন না। মানে এখানে কুশাসনের অভিযোগ আনা হচ্ছে, কোম্পানি অযোধ্যার শাসকের বিরুদ্ধে কুশাসনের অভিযোগ আনে, এনে 1856 সালে অযোধ্যাকেও দখল করে বসল। তো এভাবে বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে ভারতীয় প্রশাসকদের ক্ষমতা সম্পূর্ণভাবে খর্ব করা হলো। আরও যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, যে নবাব মানে ভারতীয় শাসকদের কিভাবে অপদস্থ করা হলো, কিভাবে ক্ষমতাহীন করা হলো, তার আরও কয়েকটি দৃষ্টান্ত এখানে তোমরা দেখো। যেমন ভারতীয় মুদ্রায় যে মুঘল শাসকদের নাম বা ছবি যেটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হলো, ভারতীয় মুদ্রা থেকে বাদশাহের নাম মুদ্রণ বন্ধ, বাদশাহের নাম মুদ্রণ বন্ধ করে দেওয়া হলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এখানে কোম্পানি সর্বময় ক্ষমতার অধিকারী, এখানে ভারতের মুঘল বাদশাহ যিনি ছিলেন তার এখানে কোনো ক্ষমতা থাকছে না। তো তার ছবি বা তার নাম যেটা ভারতীয় মুদ্রায় অঙ্কিত থাকতো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে এখনকার সময় যে মুদ্রা থাকে সেখানে ভারতীয় অশোক স্তম্ভ থাকে, আরেকদিকে তার ডিনোমিনেশনটা লেখা থাকে, তার ভ্যালুটা কত সেটা লেখা থাকে। তো তৎকালীন সময়ে কিন্তু ভারতীয় মুদ্রায় মুঘল বাদশাহের নাম অঙ্কন করা থাকতো। তো তাকে ক্ষমতাচ্যুত করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, তাকে ক্ষমতাহীন দেখানোর জন্য কি করা হলো, ভারতীয় মুদ্রা থেকে বাদশাহের নাম সরিয়ে দেওয়া হলো। আরও কি করা হলো, আঠারোশো উনপঞ্চাশ সালে ডালহৌসি, তৎকালীন গভর্নর জেনারেল, 1849 সালে লর্ড ডালহৌসি যিনি ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল, তিনি ঘোষণা করলেন যে দ্বিতীয় বাহাদুর শাহের পরবর্তী যারা থাকবেন, মুঘল বংশের যারা উত্তরাধিকারী থাকবেন, তাদেরকে আর নবাব বা সম্রাট যেটাই হোক বাদশাহ বলে তাদেরকে ঘোষণা করা যাবে না, তারা শুধুমাত্র যুবরাজ হিসেবেই তারা চিহ্নিত থাকবেন, তারা আর বাদশাহ নামে অভিহিত হবেন না। মানে তার মানে কি বোঝা গেল, যে দ্বিতীয় বাহাদুর শাহই হবেন শেষ মুঘল সম্রাট। বুঝতে পারছো বিষয়টি আশা করি, যে 1849 সালে লর্ড ডালহৌসি যে ঘোষণা দিলেন তার দ্বারা দ্বিতীয় বাহাদুর শাহকে শেষ মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করা হলো, এবং তার পরবর্তী যে উত্তরাধিকারী থাকবেন এই বংশের তাদেরকে কিন্তু আর বাদশাহ বলে, এম্পেরর বলে ঘোষিত হবেন না, তারা শুধুমাত্র প্রিন্স বা যুবরাজ হিসাবে তারা চিহ্নিত হবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের ক্ষমতা এখানেই সর্বশান্ত হলো, সমাপ্ত হলো, মুঘল সাম্রাজ্যের অধিকার ক্ষমতা যাই বলো সম্পূর্ণভাবে এখানে শেষ হয়ে গেল। তাহলে এখন থেকে সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে কোম্পানি বা ব্রিটিশ সরকার যাই বলো। আরও দেখো যে এই সময়ে লালকেল্লা থেকে মুঘলদের বিতাড়ন, লালকেল্লা যেখানে তাদের সকল সময়ের তাদের পরিবারবর্গ থাকতো বা তাদের যে মূল যে রেসিডেন্ট ছিল, যেটা রেসিডেন্ট ঠিক আছে, যেখানে তাদের স্থায়ী ঠিকানা ছিল সেই লালকেল্লা থেকে মুঘলদের সরিয়ে দেওয়া হলো, যেখানে আর তারা থাকতে পারবে না, এবং এভাবে তাদেরকে বিভিন্নভাবে ভারতীয় শাসকদের অপদস্থ করা হলো, অপমানিত করা হলো, তাদের ক্ষমতা খর্ব করা হলো। তাহলে এই যে আমরা বিষয়টি দেখলাম, আমরা কি বলতে চাইছি এখানে,
যে শুধুমাত্র এখানে শাসকদের অপমানিত করা হচ্ছে না, কারণ ভারতীয় শাসকদের দ্বারা যারা শাসিত হতো বা তাদের যে প্রজাবর্গ ছিল তাদের মধ্যে কিন্তু সেই শাসকদের প্রতি বিশেষ শ্রদ্ধার স্থান ছিল। তাহলে যেখানে রাজাকে অপমানিত করা হচ্ছে সেখানে প্রজারা নিশ্চয়ই সেভাবে তারা দুঃখিত হচ্ছে, তাদের মধ্যে সেই বেদনা অনুভূত হচ্ছে। তো যেখানে মুঘল বাদশাহকে লালকিলা থেকে সরিয়ে দেওয়া হলো, তার নাম ভারতীয় মুদ্রা থেকে সরিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে ভারতীয়দের জনমনে একটি বিশেষভাবে ক্ষোভের সঞ্চার হলো। তো ক্ষমতাহীন নবাব, শুধুমাত্র এখানে নবাব ক্ষমতাহীন হলেন না, এখানে জনগণের মধ্যে প্রচণ্ড রোষের সৃষ্টি হলো, গণরোষ যাকে বলা হয়, যা পরবর্তী সময়ে গণবিদ্রোহে রূপান্তরিত হলো। এই বিষয়টি আমাদের বুঝতে হবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে কৃষক এবং সেনাবাহিনী, তারা কিভাবে বঞ্চিত হলো সেটা আমরা দেখি। কৃষক এবং সেনাবাহিনী, তাদের বঞ্চনাটা আমরা একটু দেখে নিই। কৃষক ও সেনাবাহিনী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ের। তাহলে আমরা যে ক্ষমতাহীন নবাবের বিষয়টি দেখলাম সেখানে তোমরা কি কি দেখলে? যে ভারতীয় নবাবদের, ভারতীয় শাসকদের ক্ষমতাহীন করার জন্য কি কি ব্যবস্থাপনা এখানে করা হয়েছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সত্যবিলোপ নীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে কোনো প্রশাসকের, কোনো শাসকের, রাজার যদি নিজস্ব সন্তান না থাকে, তিনি যদি দত্তকপুত্র গ্রহণ করে থাকেন, তাহলে সেই ছেলে মানে উত্তরাধিকার সূত্রে কখনোই পরবর্তী শাসক হিসাবে পরিগণিত হবেন না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের প্রয়োজন নেই, শুধুমাত্র একটি আইনের মাধ্যমে সে রাজ্যকে দখল করে না। তো এখানে কোম্পানির যে সার্ভে বা যে বিভিন্ন পরিক্রমা, তার মাধ্যমে তারা কিন্তু এই বিষয়গুলোকে নিশ্চিত করে ফেলেছিল যে যুদ্ধ ছাড়াই কিভাবে ভারতীয় বিভিন্ন অঞ্চল রাজ্যগুলিকে দখল করা যায়। তো এই সত্যবিলোপ নীতির কথা আমরা বললাম, অধীনতামূলক মিত্রতা নীতি বা মুঘল সম্রাটদের যেভাবে অপদস্থ করা হলো তাদেরকে লালকিলা থেকে সরিয়ে দিয়ে, কিংবা ভারতীয় মুদ্রা থেকে মুঘল সম্রাটের নামকে অপসারণ করে, তো এভাবে বিভিন্নভাবে নবাবদেরকে ক্ষমতাহীন করা হলো, বাদশাহকে ক্ষমতাহীন করা হলো। আরেকটি বিষয় এখন আমরা যে বিষয়টি দেখব, যার তাহলে এখান থেকে তোমরা কিছু কিছু প্রশ্ন লিখে নিতে পারো যে কোন কোন বিষয় দ্বারা ভারতীয় নবাবদের ক্ষমতাহীন করা হলো, বা ডালহৌসি কবে ঘোষণা করলেন যে ভারতীয় সম্রাট হিসেবে বা বাদশাহ হিসেবে থাকবেন শুধুমাত্র দ্বিতীয় বাহাদুর শাহ, কে মুঘল সম্রাটের, মুঘলদের মধ্যে শেষ সম্রাট হবেন, শেষ বাদশাহ হবেন, দ্বিতীয় বাহাদুর শাহ হবেন, সেটি ডালহৌসি যেটা ঘোষণা করেছিলেন 1849 সালে। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখছি কৃষক এবং সেনাবাহিনী, কৃষক এবং সেনাবাহিনী কিভাবে ব্রিটিশ শাসনের অধীনে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হচ্ছিল, সেই বিষয়গুলি আমরা দেখব। তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী অধ্যায়ের আলোচনায় দেখেছ যে রাজস্বের হার ছিল অত্যন্ত অধিক, রাজস্বের অত্যন্ত অধিক হার, যেভাবে রাজস্ব নির্ধারণ করা হচ্ছিল তা ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ের। মানে বিভিন্ন জায়গার যে জমির যে কোয়ালিটি বা জমির উৎপাদনশীলতা তো সমান হয় না, কিন্তু একইভাবে যেভাবে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল তাতে কি হলো, তাতে কিন্তু কোনো কোনো অংশের কৃষকদের পক্ষে হয়তো এটা সম্ভবপর ছিল, কিন্তু বেশিরভাগ অংশের কৃষকদের পক্ষে কিন্তু এত উচ্চ হারে রাজস্ব যে নির্ধারণ করা হয়েছিল কোম্পানির দ্বারা তা কিন্তু দেওয়া সম্ভবপর হয়ে উঠছিল না। তাহলে কৃষকরা জমিতে কিভাবে কাজ করবে, তারা কি করে ফসল ফলাবে? এখানে তারা অনেক অনেক ক্ষেত্রে দেখা গেল যে গ্রামকে গ্রাম তারা ছেড়ে চলে গেল, সেখানে ফসল ফলানোর লোক নেই, কৃষকরা কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যেতে থাকলো। এই যে বিষয়গুলো, যে রাজস্বের অত্যন্ত অধিক হারের ফলে কৃষকরা শুধু অসুবিধায় পড়ল না, যে যারা জমিদার ছিলেন, যাদের নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, তাদের জন্য এটা বিরাট সমস্যাজনক পরিস্থিতি হয়ে দাঁড়ালো। তাহলে রাজস্বের অত্যন্ত অধিক হার তাদের জন্য একটি সমস্যাজনক পরিস্থিতি সৃষ্টি করেছিল। আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে, যে যারা ভারতীয় সিপাহী, তোমরা সবাই জানো যে মানে ব্রিটিশদের অধীনে বহু সংখ্যক ভারতীয় সিপাহীরা কাজ করতেন, ভারতীয় সৈনিকরা ব্রিটিশদের হয়ে তারা কাজ করতেন। তো এই যে ভারতীয় সিপাহীদের, ভারতীয় সিপাহীদের
বেতন বলো, ভাতা বা পদোন্নতি, এ সকল কোনো কিছুই ভালো পর্যায়ের ছিল না। ভারতীয় সিপাহীদের বেতন ছিল অত্যন্ত নিম্নমানের, তাদেরকে যে খাওয়া পরিবেশন করা হতো তাও ছিল অত্যন্ত নিম্নমানের, ভীষণ নোংরা জায়গায় তাদের থাকতে হতো। তাদের যে অ্যাকোমোডেশন যেটাকে বলা হয়, তাদের থাকা খাওয়া বা এ সকল বিষয়ে অত্যন্ত অবহেলা করা হতো এবং বেতন ছিল অত্যন্ত কম এবং পদোন্নতি তো প্রশ্নই উঠে না। মানে ব্রিটিশ যারা সোলজার ছিলেন, ব্রিটিশ যারা সেনাবাহিনীতে ছিলেন, ব্রিটিশদের মধ্যে যারা ইংল্যান্ড থেকে যাদেরকে আনা হতো, তাদের বেতন একই কাজ করছে একজন ভারতীয় সৈনিক একজন ব্রিটিশ সৈনিক, একই কাজ করছে একই ডিউটি করছে, কিন্তু দেখা গেল যে একজন ব্রিটিশ সৈনিকের বেতন অত্যন্ত বেশি বা তার পদোন্নতি হয়ে যাচ্ছে, তাকে খুব ভালো খাওয়ার দেওয়া হচ্ছে, তার থাকার ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের, সেই জায়গায় একজন ভারতীয় সৈনিকের বেতন অত্যন্ত কম এবং বিভিন্ন সময়ে তাদেরকে অপমানিত করছে যারা সৈন্যদক্ষ যারা ছিলেন, সৈনিকদের মধ্যে যারা কর্তৃত্ব স্থানে ছিলেন, তারা কিন্তু বিভিন্নভাবে ভারতীয় সৈনিকদের অপমানিত, লাঞ্ছিত করত, নির্যাতিত করত এবং তাদের যে অর্ডার তাদের সবসময় সেটা ফলো করে চলতে হতো। তো যাই হোক, এভাবে ভারতীয় সিপাহীদের মধ্যেও কিন্তু বিক্ষোভ দিনে 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 জমা হয়ে উঠছিল, দীর্ঘদিন ধরে তারা ক্ষোভে ফুঁসছিলেন, কারণ না ছিল তাদের বেতন ভালো, না ছিল তাদের কোনো পদোন্নতি, তাদের অত্যন্ত নিম্নমানের খাওয়া পরিবেশন করা হতো এবং অত্যন্ত নোংরা জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হতো। তো এভাবে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সৈনিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেভাবে সমাজের সকল স্তরের জনগণ এখানে সাফার করছিল বা লাঞ্ছনা ভোগ করছিল, তা স্বাভাবিকভাবে সেটা কি নির্দেশ করছে, সেটি একটি গণবিদ্রোহের দিকে মানে ধাবিত হবে, সেটাই নির্দেশ করছে। আরও একটি এখানে সম্পর্ক আমরা স্থাপন করতে চাইছি যে কৃষক এবং সেনাবাহিনী। দেখো, ভারতীয় সেনাবাহিনীতে যারা ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু কৃষক পরিবারে বিলং করত, মানে কৃষক পরিবার থেকে আসছিল। তো এখানে একজন সৈনিক, ভারতীয় সৈনিক, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বা সরকারের জন্য কাজ করছে, তার প্রতিরক্ষার ব্যবস্থা করছে, কিন্তু বাড়িতে সে যেই পরিবার থেকে আসছে সেই পরিবারের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। কেন? কারণ তার বাবা বা তার পরিবারের লোকেরা কিন্তু নির্দিষ্ট সময়ে কোম্পানিকে রাজস্ব দিতে অপারগ, হয়তো অনাবৃষ্টি হয়েছে, ফসল ফলানো সম্ভব হয়নি বা ফসল অত্যন্ত কম ফলানো হয়েছে, তো এসবের ফলে কিন্তু সেই কৃষক পরিবার কিন্তু কোম্পানিকে নির্দিষ্ট সময়ে রাজস্ব না দিতে পারায় তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এখন সেই পরিবারের একজন সৈনিক যে ব্রিটিশদের জন্য কাজ করছে, তখন তার মানসিক পরিস্থিতিটা কি হবে, যে বাড়িতে তার পরিবারকে সাফার করতে হচ্ছে কোম্পানিকে রাজস্ব দিতে অপারগ হওয়ায়, এখানে সে কোম্পানির জন্য সার্ভিস করে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টি, এই যে ডিসক্রিমিনেশন, এর জন্য কিন্তু যেমন কৃষক, সৈন্যবাহিনী, মানে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এই বিষয়টি আমাদের বুঝতে হবে। আরও কতগুলো যে নিয়মকানুন কোম্পানি চালু করল, যেমন ১৮২৪ সালে বার্মার সাথে যুদ্ধে ভারতীয় সৈনিকদের সেখানে যেতে হলো। তো এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে তৎকালীন সমাজ ব্যবস্থায় অনেক ভারতীয় সৈনিকদের মধ্যে এই বিষয়টি দেখা দিয়েছিল যে, মানে একটা চিন্তাধারা ছিল বা তাদের সামাজিক যে নিয়মটা ছিল যে সমুদ্র অতিক্রম না করা, সমুদ্র অতিক্রম না করে তারা যেন সার্ভিসটা করতে পারে, সমুদ্র অতিক্রম করলে তারা তাদের ধর্ম ভ্রষ্ট হবে, এই ধরনের একটা তৎকালীন সময় এটা সামাজিক চিন্তাধারার মধ্যে এটা ছিল। তো যাই হোক, তাহলে ভারতীয় সৈনিকদেরকে যখন বার্মায় গিয়ে যুদ্ধ করতে হলো বা যুদ্ধ করতে বাধ্য করা হলো এবং যারা সেখানে অস্বীকার করলো তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হলো, কারণ তৎকালীন সমাজ ব্যবস্থায় একটা চিন্তাধারা ছিল যে সমুদ্র অতিক্রম করে চাকরি করতে যাওয়া বা সার্ভিসে যাওয়া সেটা হচ্ছে তাদের ধর্মভ্রষ্ট হওয়ার মতো, এটা কুসংস্কারই বলো যাই বলো, তৎকালীন সময়ে ব্যবস্থাটা ছিল, তো সৈনিকদের মধ্যেও এই বদ্ধমূল ধারণা ছিল। তো যাই হোক, তো সেভাবে তারা যখন বার্মায় যেতে, অনেকেই যখন বার্মায় যুদ্ধ করতে যেতে অপারগ হলো বা অস্বীকার করলো, তখন তাদের উপর কিন্তু প্রচণ্ড অত্যাচার চালানো হলো, সেই সৈনিকদের উপরে তাদের ভয়ানক শাস্তির ব্যবস্থা করা হলো। এবং পরবর্তী সময়ে ১৮৫৬ সালে এই সৈন্যবাহিনীতে নতুন আইন জারি করা হলো,
সেই আইনটি কি, যে একজন সৈনিককে নির্দিষ্ট কয়েকটা বছর তাকে ওভারসিজ সার্ভিস মানে সমুদ্র পথে অতিক্রম করে তাকে অন্যান্য জায়গায় তাকে সার্ভিস করতে যেতে হবে, তার চাকরি করতে সেখানে যেতে হবে, এটা বাধ্যতামূলক করা হলো, যেটা কিন্তু অনেক সৈনিকদের পক্ষেই মানা সম্ভব ছিল না, কারণ তাদের সামাজিক ব্যবস্থাপনায় তার পারমিশন ছিল না যে সমুদ্র পথ অতিক্রম করে গিয়ে তারা সেখানে সার্ভিস করবে বা তাদের চাকরিটা করবে। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এগুলোর দ্বারা দেখা গেল যে সমাজের সকল স্তরের মানুষ কিভাবে কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন। এখানে আরও কতগুলি বিষয় আমাদের মনে রাখতে হবে, তৎকালীন সংস্থা মানে সমাজ ব্যবস্থাপনার সঙ্গে এগুলো খাপ খাচ্ছিল না। যেমন মনে করো সতীদাহ প্রথা, যে সতীদাহ প্রথা যেটা ছিল, সতীদাহ প্রথা বা বিধবা বিবাহ, বিধবা বিবাহ আইন, অথবা পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, এই যে সতীদাহ প্রথা, হ্যাঁ নিশ্চয়ই এটি অবশ্যই একটি সামাজিক কুপ্রথা, এটা তো আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। তো সতীদাহ প্রথা তৎকালীন সময়ে একটা সমাজের একটা বৃহত্তর অংশের মানুষ কিন্তু এটাকে সাপোর্ট করত, এই নিয়মটাকে সামাজিক প্রথা হিসেবেই ধরে নিত। তো যখন, যদি এখানে রাজা রামমোহন রায়ের অত্যন্ত প্রধান মানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং লর্ড উইলিয়াম বেন্টিংকের প্রচেষ্টায় সেই সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, কিন্তু সমাজের একটি অংশের মানুষ কিন্তু, যারা অর্থোডক্স মানে রক্ষণশীল, যারা সেই রক্ষণশীল অংশের মানুষ কিন্তু এই যে ব্রিটিশ ব্যবস্থাপনা, যে নতুন আইন সতীদাহ প্রথা রদ করা হচ্ছে, সেটাকে তারা ভালো চোখে দেখল না, কারণ সমাজ ব্যবস্থা একটা পরিবর্তন আসছে। বিধবা বিবাহ আইন, অবশ্যই এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমাদের স্মরণীয়, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধবা বিবাহ আইন প্রচলনের ক্ষেত্রে। কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় যেটা বলছিলাম, যে সরকার মানে সমাজের একটি অংশের মানুষ, রক্ষণশীল অংশের মানুষরা কিন্তু এই বিধবা বিবাহ আইনটাকে তারা সঠিকভাবে মেনে নিতে পারছিলেন না। তাহলে ব্রিটিশ সরকার যেভাবে নতুন নতুন আইন আনছিল, সমাজ সংস্কারমূলক যে আইনগুলি আনছিল, তৎকালীন সমাজ ব্যবস্থাপনায় একটি অংশের মানুষ কিন্তু সেটাকে ভালো চোখে দেখছিলেন না। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে কোম্পানির বিরুদ্ধে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছিল, কারণ যেটাই হোক তৎকালীন সমাজ ব্যবস্থাপনা এটা খাপ খাচ্ছিল না, এজন্য তারা কিন্তু কোম্পানির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন। পাশ্চাত্য শিক্ষা, হ্যাঁ অবশ্যই এখানে আমাদের বলতে হবে যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার প্রসারের মাধ্যমে এখানে ভারতীয়দের অনেকটাই উপকার হয়েছে, কারণ অনেকটা পরবর্তী পর্যায়ে তোমরা আলোচনায় দেখবে যে ব্রিটিশ সরকার পাশ্চাত্য শিক্ষা এখানে চালু করেছিল তাদের প্রশাসনিক কাজকর্মগুলো সহজে পরিচালনা করার জন্য, কারণ একজন ভারতীয়কে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে অফিসিয়াল কাজকর্মে নিয়োজিত করলে, তাকে যে অত্যন্ত সামান্য বেতনে যেটা দিয়ে করানো যাবে, একজন ব্রিটিশকে এনে এই কাজটা করাতে গেলে কিন্তু অত্যন্ত উচ্চ হারের বেতন বা থাকা খাওয়ার ব্যবস্থা তাকে করতে হবে। সেই জায়গায় ভারতীয়দেরকে যদি ইংরেজি শিখিয়ে সেই কাজটা করিয়ে ফেলা যায়, তাহলে সেটা অত্যন্ত সুবিধাজনক হবে ও লাভজনক হবে। তো যাই হোক, কিন্তু সেই আবার একই বিষয় যে সমাজের একটি অংশের মানুষরা কিন্তু সেই পাশ্চাত্য শিক্ষাকে কিন্তু ভালো চোখে দেখছিলেন না। তো এই যে কোম্পানির বিভিন্ন ধরনের পরিবর্তন, সংস্কারমূলক কাজগুলো, তারা কিন্তু অনেকটা ক্ষোভের মুখে পড়ছিলেন একটা সমাজের একটা অংশের মানুষের কাছ থেকে। আরও এখানে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, যে আঠারোশো সালে থেকেই মিশনারিদের, যারা মিশনারি ছিলেন এখানে, মিশনারিদের যে কার্যকলাপ মানে তাদের শিক্ষার প্রসার বলো বা তাদের ধর্মপ্রচার বলো, এসবটাকে অনেকটা তাদের অনুমতি দেওয়া হয়, মানে তারা যাতে খুব সহজভাবে স্বাধীনভাবে তারা এখানে ধর্মাচরণ করতে পারে, সেটা তাদেরকে কোম্পানি বা ব্রিটিশ সরকার তাদেরকে অনুমতি দিয়ে দিল 1830 সালে। তাহলে সেই মিশনারিদের যে ভূমিকা বা ধর্মপ্রচারের ক্ষেত্রে যে ভূমিকা ছিল, তারা যেভাবে ধর্মপ্রচারে একটা ফ্রিনেস অনুভব করছিলেন, মানে মুক্তভাবে তারা ধর্মপ্রচার করছিলেন, সেটা কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থায় বা ভারতীয় ধর্ম ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা আঘাত স্বরূপ দেখা হলো। এর পরবর্তী সময়ে 1850 সালে এই সবগুলি ঘটনা মানে 1857 সালের বিদ্রোহের পূর্বে হচ্ছে, এবং এতে কি হচ্ছে, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। তো 1850 সালে যে ধর্মান্তরণ আইন সেটা চালু করা হলো, এবং খুব সহজে মিশনারিরা যে কোনো
ভারতীয় যে কোনো ভারতীয় ধর্মের লোকদেরকে তারা ধর্মান্তরিত করতে পারত। তাহলে এই যে বিষয়গুলো, এতে কি দেখা গেল? এতে শুধুমাত্র কৃষকরা নয়, সমাজের সকল অংশের মানুষরা, যেমন সৈনিকরা যেভাবে সাফার করছিল, সৈনিকরা যেভাবে তাদের স্বল্প বেতন বা তাদের থাকা খাওয়ার যে অসুবিধা, যেভাবে তাদের পদোন্নতিতে বাধা, এই সকল কারণে সৈনিকরা যেভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছিল, পাশাপাশি সমাজের রক্ষণশীল অংশের লোকেরা যে কোম্পানির যে নতুন নতুন সমাজ সংস্কারমূলক আইনগুলিকে তারা ভালো চোখে দেখছিলেন না, পাশাপাশি যেখানে মিশনারিদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছিল তাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে বা ধর্মান্তরণের ক্ষেত্রে, তো এই যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে কিন্তু কোম্পানির বিরুদ্ধে একটা গণ রোষের সৃষ্টি করছিল। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে গণরোষ, সেই গণরোষ থেকে গণবিদ্রোহ, যেটা হচ্ছে 1857 সালে যেটাকে বলা হচ্ছে মহাবিদ্রোহ, এটি শুধুমাত্র, আমরা আলোচনা শুরুতে বলেছিলাম, এটি শুধুমাত্র ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে নয়, পৃথিবীর ইতিহাসে একটি বিরলতম ঘটনা, যেভাবে সমাজের সকল স্তরের মানুষ এটাতে যোগ দিয়েছিল। তো যাই হোক, তো এভাবে কৃষক এবং সেনাবাহিনী আস্তে আস্তে যেভাবে এখানে সাফার করছিল তার ফলশ্রুতিতে গণরোষ এবং সেটা গণবিদ্রোহে রূপান্তরিত হল। এখন আমরা দেখব যে কিভাবে যে বিভিন্ন নোডাল সেন্টারগুলি ছিল, আমরা যেটা বলছিলাম যে ব্যারাকপুর, মিরার থেকে দিল্লি, এই যে হেডিংটা যেটা দেওয়া হয়েছে, যার অধীনে আমরা এখন আলোচনা করব যে কিভাবে এই বিদ্রোহ দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, সিপাহী বিদ্রোহ কিভাবে গণবিদ্রোহে পরিণত হয়, সিপাহী বিদ্রোহ থেকে গণবিদ্রোহ। তোমরা দেখলে যে সমাজের সকল স্তরের মানুষরা যেভাবে কোম্পানির অধীনে বঞ্চিত হচ্ছিল, অপমানিত হচ্ছিল, তাদের অর্থনৈতিক অবস্থার মানে অধঃপতন হচ্ছিল, তো এসব থেকে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হলো এবং বিভিন্ন অংশে তার প্রভাব দেখা যাচ্ছিল। তো 1857 সালের 29শে মার্চ, 1857 সালের 29শে মার্চ সামরিক অফিসারকে আক্রমণ করেন মঙ্গল পাণ্ডে, এই নামটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যিনি মঙ্গল পাণ্ডে, যিনি ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ। তিনি একজন ভারতীয় সৈনিক ছিলেন, ব্রিটিশদের অধীনে, ব্রিটিশ সৈন্যবাহিনীতে তিনি ছিলেন, কিন্তু তাদের উপর যেভাবে, যেটা আগেই বলেছি, তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হতো, অত্যাচার করা হতো তাদের উপর, যদি কোনো ব্রিটিশ অফিসারের আদেশ সামান্যতম লঙ্ঘিত হতো তাহলে কিন্তু ভারতীয় সৈনিকদের ভীষণ শাস্তি, ভয়ানক শাস্তি পেতে হতো, যেটা তোমরা দেখেছ যে সেই সমুদ্র মানে ওভারসিজ সার্ভিস যেটা বলা হয়েছে, যে সমুদ্র পার হয়ে তাদের সার্ভিস করতে যাওয়ার বিষয়টা। তো যাই হোক, 1857 সালের 29শে মার্চ একজন সামরিক অফিসারকে মঙ্গল পাণ্ডে আক্রমণ করে বসেন এবং যার ফলশ্রুতিতে তার ফাঁসি হয়, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। এই যে মঙ্গল পাণ্ডের ফাঁসি, এই ঘটনাটি কিন্তু সমগ্র ভারতীয় সৈনিকদের মধ্যে অত্যন্ত ক্ষোভের, মারাত্মকভাবে একটা ক্ষোভের সঞ্চার করেছিল এবং সেখান থেকে মানে ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম সেই সেনা বিদ্রোহ শুরু হয়। এই এই নামটিও তোমাদের মনে রাখতে হবে, ব্যারাকপুরের, ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে প্রথম যে বিদ্রোহ সেটা শুরু হয়। তো যাই হোক, এর পরবর্তী সময়ে 1857 সালের 9ই মে মিরাটের সেনা ছাউনিতে বিদ্রোহের বিস্তার ঘটে। মিরাটের সেনা ছাউনিতে বিদ্রোহের বিস্তার ঘটে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এনফিল্ড রাইফেল সম্পর্কিত। এই এনফিল্ড রাইফেল বিষয়টি কি? এই যে 9ই মে 1857 সালে 9ই মে মিরাটের সেনাবাহিনীতে, মিরাটের সেনা ছাউনিতে যে বিদ্রোহ দেখা দিয়েছিল সেটা কিন্তু মূলত এনফিল্ড রাইফেলের বিরুদ্ধে। ওই সময়ে, তৎকালীন সময়ে একটি নতুন ধরনের রাইফেল আনা হলো ব্রিটিশ সেনাবাহিনীতে যারা এখানে ছিলেন, তো তাদেরকে এই একটি একটি খবর ছড়িয়ে পড়লো যে যে এনফিল্ড রাইফেলের যে কার্তুস ছিল বা গুলি ছিল সেগুলো মূলত দাঁত দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে বন্দুকে ঢুকাতে হতো এবং এটা বলা হলো, একটি খবর ছড়িয়ে পড়লো যে এতে গরু এবং শুকরের চর্বি মেশানো রয়েছে। তো এই যে খবরটা, এই খবরটা কিন্তু একটা
মানে আগুন আগুনের মতো ছড়িয়ে পড়লো সমগ্র বিভিন্ন জায়গায়, শুধু ব্যারাকপুরে নয়, মিরাট নয়, বিভিন্ন জায়গায় আস্তে 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 এই ঘটনাটি ছড়িয়ে পড়লো। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সৈনিকদের মধ্যে কিন্তু হিন্দুরাও ছিল, মুসলিমরা ছিল, বিভিন্ন ধর্মাবলম্বীর লোকেরা ছিল। তাহলে এই যে খবরটি যে এনফিল্ড রাইফেলের কার্ট্রিজের মধ্যে বা কার্তুজের মধ্যে যে গরু এবং শুকরের চর্বি মেশানো রয়েছে, তো এটি তাদের ধর্মাচরণের ক্ষেত্রে একটি বিক্ষোভ বা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল, এবং এর ফলে কিন্তু প্রতিক্রিয়ায় তারা সামগ্রিকভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমে পড়ল। তাহলে এই ঘটনাগুলো তোমাদের মনে রাখতে হবে যে 1857 সালের মে মাসে যখন উত্তর ভারতে বিদ্রোহ শুরু হয় এবং ব্যারাকপুরে কোন কোন সেন্টারগুলো ছিল, এই নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়। ছোট একটি প্রশ্ন তোমরা লিখে নিতে পারো এখানে, সেটা হচ্ছে ব্যারাকপুরে 1857 সালের 29শে মার্চ, এবং মঙ্গল পাণ্ডের ফাঁসি, যিনি এই বিদ্রোহের যাকে মানে প্রথম শহীদ আমরা যাকে ধরি, সেই মঙ্গল পাণ্ডে 1857 সালের 29শে মার্চ মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। এবং এই যে একটি ঘটনা মঙ্গল পাণ্ডের ফাঁসি, তার মাধ্যমে সমগ্র ভারতীয় সৈনিকদের মধ্যে প্রচণ্ড বিক্ষোভের সঞ্চার হলো, এবং আস্তে আস্তে তা যেটাকে বলা হয় মানে ওয়াইল্ড ফায়ারের মতো সমগ্র ছাউনিতে, সমগ্র বিভিন্ন জায়গার সেনা ছাউনিতে কিন্তু সেটা মানে আগুনের মতো ছড়িয়ে পড়ল। তো যাই হোক, এবং মিরাটে 9 মে মিরাটে যে সেনাবাহিনীতে যে বিদ্রোহ দেখা দিল সেটা কিসের বিষয়, সেটা হচ্ছে যে এনফিল্ড রাইফেল নিয়ে সৈনিকরা কিন্তু তারা প্যারেড করতে তারা অপারগ হলো। তারা জানিয়ে দিল যে তারা এই রাইফেল নিয়ে তারা কোনো অবস্থাতেই প্যারেড করতে যেতে পারবে না, তারা করবে না প্যারেড, এবং অবশ্যই এটা ব্রিটিশ অফিসারের নির্দেশকে অমান্য করা হয় এবং স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব সংঘর্ষের সৃষ্টি হয়ে গেল। এভাবে কিন্তু বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করতে শুরু করলো। তাহলে দীর্ঘদিন যাবৎ যে ক্ষোভ বা রোষ সৈনিকরা ফুঁসছিলেন, এই এনফিল্ড রাইফেলের ঘটনাটা কিন্তু সেই বারুদের স্তূপের মধ্যে আগুনের ফুলকির মতো কাজ করল, এবং এটা স্বাভাবিকভাবে অন্যান্য সেনা ছাউনিতেও সেটা ছড়িয়ে পড়ল। এখান থেকে আস্তে আস্তে 10ই মে তারা যে কারাগারে যারা বন্দী ছিল, 85 জনকে যে চাকরিচ্যুতি করা হয়েছিল, যারা এনফিল্ড রাইফেল নিয়ে যারা প্যারেডে যেতে অসমর্থ হয় বা যারা যারা অপারগ হয়, তাদেরকে কিন্তু চাকরিচ্যুতি করা হলো এবং তাদেরকে জেলে বন্দি করা হলো, এবং তাদেরকে মুক্তির জন্য 10ই মে ভারতীয় সৈনিকরা তাদেরকে ছাড়ানোর জন্য সেখানে জেলে গিয়ে তারা আক্রমণ চালালো, তাদেরকে মুক্ত করলো এবং অস্ত্রশস্ত্র যা ছিল সেগুলো ছিনিয়ে নিল। এভাবে আন্দোলন আস্তে 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 বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করলো। বহু ইংরেজ অফিসারদের হত্যা করা হলো, লুণ্ঠন চালানো হলো, এভাবে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে আন্দোলন ছড়িয়ে পড়তে থাকলো, এবং শেষে 11ই মে দিল্লিতে গিয়ে তারা উপস্থিত হলো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে 1857 সালের 11ই মে ভারতীয় সৈনিকরা দিল্লিতে গিয়ে উপস্থিত হলো। তাহলে ব্যারাকপুর, মিরাট, দিল্লি, এভাবে সিপাহী বিদ্রোহ বা গণ আন্দোলন মানে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করলো। তো এই যে দিল্লিতে গিয়ে তারা উপস্থিত হলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি শেষ মুঘল সম্রাট হিসেবে পরিগণিত হয়েছিলেন, তাকে তাদের নেতৃস্থানীয় হিসাবে ধরে নেওয়া, মানে তিনি হবেন তাদের পরিচালনকারী, তাকেই মূলত নায়ক হিসাবে ধরে তারা পরবর্তী কার্য প্রক্রিয়া তারা নির্ধারণ করতে চেয়েছিল। তো যাই হোক, দ্বিতীয় বাহাদুর শাহ তখন অত্যন্ত বৃদ্ধ ছিলেন এবং তা কিন্তু তবুও তার যেটা বলেছি যে তা মানে জনমনে তার যে প্রভাবটা বা তার যে যে দায়িত্বশীলতা যেটা ছিল বা যে জনকল্যাণমুখী যে কার্যকলাপ ছিল, তার মাধ্যমে কিন্তু সৈনিকরা সেভাবে সেটা এখানে ফলপ্রসূত করতে পেরেছিল। তো যাই হোক, সেনাবাহিনী কিন্তু সেই দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা ধরে তাদের লিডার হিসেবে স্বীকার করে নিয়ে তাদের পরবর্তী কার্য পরিচালনায় তারা উদ্যোগী হলো। তো এভাবে আস্তে 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 আরও বিভিন্ন অঞ্চলে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়তে থাকে, যেমন নানা সাহেব, এখন আমরা দেখব যে আন্দোলন আরও কোথায় কোথায় ছড়িয়ে পড়লো সেই বিষয়টি আমরা দেখব, যেমন নানা সাহেব কানপুর থেকে ব্রিটিশ বাহিনীকে উচ্ছেদ করেন, নানা সাহেবের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নানা সাহেব এই বিদ্রোহের অন্যান্য নেতৃবৃন্দ আমরা এখন দেখব, নানা সাহেব যিনি আগে তাদের মূল যে দায়িত্ব যে দত্তকপুত্র হিসেবে তার যে স্বীকৃতি সেটার জন্য যে দাবি জানিয়েছিল সেটাকে যে নাকচ করা দেওয়া হয়েছিল, নিশ্চয়ই তার মধ্যে ক্ষোভ ছিল। এখন তিনি কি করলেন, তিনি কানপুরে ব্রিটিশ বাহিনীকে উচ্ছেদ করলেন, কানপুর থেকে নানা সাহেব কানপুর থেকে ব্রিটিশ বাহিনীকে উচ্ছেদ করলেন।
এবং নিজেকে পেশোয়া হিসেবে ঘোষণা করলেন। নানা সাহেব নিজেকে পেশোয়া বা সম্রাট যেটাই বলো, পেশোয়া হিসাবে তিনি ঘোষণা করলেন। নানা সাহেব নিজেকে পেশোয়া হিসেবে এখানে ঘোষণা করলেন। এবং এখানে আরও যারা যারা নেতৃস্থানীয় ছিলেন এই বিদ্রোহের, এই মহাবিদ্রোহের, তাদের মধ্যে কারা কারা ছিলেন আমরা একটু নামগুলো দেখে নিই। যেমন বিরজিস কাদের, এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, বিরজিস কাদের। তারপরে বেগম হজরত মহল, বেগম হজরত মহল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া তোপে, তাঁতিয়া তোপে, যিনি নানা সাহেবের সেনাপতি ছিলেন, ফৈজাবাদের মৌলবি আবদুল্লাহ শাহ, ফৈজাবাদের মৌলবি আবদুল্লাহ শাহ, বেরেলির প্রাক্তন সৈনিক বক্ত খান, বিহারের জমিদার কুনওয়ার সিং, এই নেতৃবৃন্দের নামগুলি তোমরা অবশ্যই মনে রাখবে, যাদের ভূমিকা এখানে আমাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে সেই গণবিদ্রোহের ক্ষেত্রে। তাহলে এই বিভিন্ন অংশের, দেশের বিভিন্ন অংশের নেতৃবৃন্দ যেভাবে সামগ্রিকভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাহলে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এখন কোম্পানি কী করল, যে কোম্পানি কীভাবে ঘুরে দাঁড়ালো, এই বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেভাবে সমাজের সমস্ত অংশের মানুষেরা যেভাবে গণবিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল, গণরোষ যেভাবে গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছিল, সেখানে কিন্তু কোম্পানির ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানি বিভিন্নভাবে তাদের আরও সৈন্য আনলো, আরও সৈন্য এনে, আরও অস্ত্রশস্ত্র এনে সেই গণবিদ্রোহকে দমানোর জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালালো। এবং এভাবেই সেখানে আমাদের যে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিলেন তার মৃত্যু হলো, এবং সেখানে বাহাদুর শাহকে গ্রেপ্তার করা হলো। এভাবে আস্তে আস্তে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে বা হত্যা করে এই বিদ্রোহকে দমন করা হলো। এবং এর পরবর্তী সময়ে কোম্পানি তার প্রশাসনিক ব্যবস্থাপনায় কতগুলো পরিবর্তন নিয়ে আসলো। তারা বুঝতে পারলো যে যেভাবে তারা প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালনা করছিল, বা যে দত্তকপুত্রের যে স্বীকৃতি তারা আগে দেয়নি, সেই দত্তকপুত্রের স্বীকৃতি তারা এখানে মেনে নিল, বা যে সকল অঞ্চলে বিদ্রোহ দেখা দিয়েছিল সে সকল অঞ্চল থেকে সৈনিকদের কম করে নিয়ে বরং অন্যান্য অঞ্চল থেকে সৈনিকদের বেশি নেওয়া, এবং সামগ্রিকভাবে ভারতীয় সৈনিকদের সংখ্যা কম রাখা, কারণ এই বিদ্রোহ কোম্পানির জন্য একটি চরম শিক্ষা হয়েছিল। তো যেটাকে বলা হয় যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এটাকে শুধুমাত্র যে আমরা গণবিদ্রোহ বলছি, মহাবিদ্রোহ বলছি তাই নয়, এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ হিসেবেও ধরা হয়ে থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়ের উপর যেমন ছোট প্রশ্ন থাকতে পারে তেমনি বড় প্রশ্ন থাকতে পারে। বড় প্রশ্নের মধ্যে মূলত যে সিপাহী বিদ্রোহের কারণগুলো সংক্ষেপে লেখো, বা এই সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে কোম্পানি তার প্রশাসনিক ব্যবস্থাপনায় কী কী পরিবর্তন আনলো সে বিষয়ে সংক্ষেপে লেখো, এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, বা এই বিদ্রোহের নেতৃবৃন্দের নাম লেখো। তাহলে এসব বিষয়ে তোমরা ছোট বড় সব রকমের প্রশ্ন তৈরি করে রাখতে পারো, যেটা তোমাদের পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবে। আশা করি বুঝতে পেরেছ। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।